সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে বা ভাগ্যের পূর্বাভাসে কোন রাশির জাতক জাতিকাদের কি রয়েছে। তো 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখের ভাগ্যাদের বলা হবে। তো এই দিনে কিন্তু 23শে পৌষ, বাংলাদেশ মতে 24শে পৌষ, 1428 বঙ্গাব্দ আর হিজরি 4 জমাসানি, রোজ শনিবার। ষষ্ঠী তিথি থাকবে বিকাল 4:11:20 পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে বেলা 11:58:06 পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে। আর বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহু, বৃশ্চিক রাশিতে নিজ গৃহের সেনাপতি মঙ্গলের সঙ্গে তুঙ্গস্থ কেতুর জ্যোতি, ধনুরাশিতে গ্রহপিতা রবির সঙ্গে দৈত্য কুলগুরু শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। মকর রাশিতে নিজ গৃহে শনি মহারাজের সঙ্গে বোধন শক্তির কারক বুধ, আর কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি। এই যে সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য করলে কোন রাশির জাতক জাতিকাদের কেমন দিনটি উপভোগ করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানানো হবে। তো বিশেষ করে শরীর স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, অর্থভাগ্য, লটারি ভাগ্য, দাম্পত্য জীবন, বিদ্যাশিক্ষা, প্রেম প্রীতি, বন্ধু মিত্র, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি পাবেন উপহার হিসাবে তা জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে কিন্তু মন্দাভাব বিরাজ করবে, এমনকি কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি আপনাদের জন্য মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে, এমনকি অর্থ সঞ্চয় তো হবেই না, সেই সঙ্গে বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে। যদিও একমাত্র ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, পিতামাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে পারে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা যদিও উন্নতি করবে বা শিক্ষার্থীদের জন্য চমকপ্রদ দিন থাকবে, তবে অর্থভাগ্য এবং মনোভাগ্য কোনো ক্রমেই কিন্তু দিনটিতে ভালো থাকবে না, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যাদের প্রেম ভেঙেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, দাম্পত্য জীবনে অশান্তি চলছিল, কর্ম হারিয়েছিলেন, ব্যবসা বাণিজ্যে মন্দা ছিল, ব্যবসা হারিয়েছিলেন, এগুলো পুনরায় ফিরিয়ে দিয়ে আপনাদের দিনটি রাজকীয় স্টাইলে অতিবাহিত করার এক বিশেষ সুযোগ কিন্তু আপনাদের হাতে আসতে পারে। এমনকি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগমুক্ত হয়ে ঘরে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার, এমনকি সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। তাছাড়া ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এবং শিক্ষার্থীরা বেশ চমকপ্রদ একটি দিন উপহার হিসেবে পাবেন এবং উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে।
মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, যারা কর্ম হারিয়েছেন তাদের কর্ম ফিরে পাবেন, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্নসাদ বাস্তবায়নের দিকে ধাবিত করবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা হয় মীমাংসা করবে নসেত পিছু হটতে বাধ্য হবে, এমনকি বিশেষ করে আপনাদের ভাই বোনরা পরিপূর্ণ সহযোগিতা করবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাদের সর্বদা আগলে রাখার চেষ্টা করবে, যার ফলে দিনটি আপনাদের এক আনন্দমুখর দিন হিসাবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ বাস্তবায়িত করবে, এক কথায় প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব যেমন শুভ ফল প্রদান করবে, তেমনি আজকের দিনে যদি ন্যূনতম আপনারা একটি বৃক্ষও রোপণ করেন সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, সেই সঙ্গে সংকট কালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে, যার ফলে আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে, এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে, অবশ্য লৌকিকতায় কিছুটা ব্যয়ের মাত্রা বাড়বে, তবে উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না, তবে শিক্ষার্থীদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে এবং কোনো ক্রমেই রাগ জেদ ক্রোধ অহংকার দেখানো যাবে না, সন্তানদের শরীর স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হবে, যার ফলে সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি দূর থেকে আকস্মিক অপ্রিয় সংবাদ আসতে পারে, তাছাড়া সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু ধুলায় মিশিয়ে দিতে পারে, বিশেষ করে গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিতে পারে, সেই সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি রণল জ্বলতে পারে, এমনকি ভাই বোনদের সঙ্গে কারণে অকারণে মতানৈক্য সৃষ্টি হয়, পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে, এক কথায় ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের টঙ্কার বেজে উঠবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, এমনকি যাদের জীবন সাথী ও জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, যদিও ভাই বোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে তথাপিও তা দীর্ঘস্থায়ী হবে না, বরং তারা সংকটকালে বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, এমনকি দীর্ঘদিন ধরে যারা হাসপাতালে যাদের পিতামাতা বা বয়স্ক লোকেরা হাসপাতালে কাটাচ্ছিল তাদের হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে
ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, কর্মস্থলে অসন্তোষ দানা বাঁধতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, অর্থকড়ি বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকতে হবে, না বুঝে কোনো রূপ চুক্তি সম্পাদন, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনাদের ইমেজ নষ্ট হতে পারে, গৃহ শান্তি নষ্ট হতে পারে, যার ফলে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে আপনাদের সততা বজায় রেখে তবেই না দিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে আপনাদের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য নিত্য নতুন চমক সৃষ্টিকারী সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি কেরিয়ার বিজনেস এবং অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের জন্য ভবিষ্যতের ভিত গড়িয়ে দেবে। এমনকি যাদের ভাই বোনেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এমনকি পারিবারিক অশান্তি ছিল, বন্ধুবান্ধবদের সাথে ভাঙন ধরেছিল বা প্রেমে ফাটল ধরেছিল, অভিমান ধরে বসেছিলেন, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হয়ে গেছিলো, এগুলো সকল কিছু ফিরিয়ে দেবে। এমনকি আপনাদের গোটা অশান্তি বিদূরিত করে পরিবারে একটা শান্তির সুবাতাস বইয়ে দেবে। সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যেও গৌরবান্বিত হবেন। সব মিলিয়ে দিনটি রাজকীয় স্টাইলে অতিবাহিত করবেন ধনুরাশির জাতক জাতিকারা। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক যাগযজ্ঞাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে আত্মীয় স্বজন মিলে একটা মিলন মেলায় পরিণত হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তবে সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার এবং আচরণ নিয়ে কিছুটা মনোকষ্ট মনোবেদনার কারণ কিন্তু হতে পারে। সেই সঙ্গে অবশ্য বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার 10 গুণ বাড়িয়ে দেবে, এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য
ব্যাপক দেশে বিদেশ স্বদেশ ভ্রমণে এক নতুন মাত্রা যুক্ত হবে। তাছাড়া যারা অতীতে ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও কোনো ক্রমেই কম পাবেন না। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার এক মনোবাসনা জন্মাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কেটে যাবে এবং সুদিনের সূর্য আপনাদের ভাগ্যের উপর ফোকাস মারবে, যার ফলে আজকের দিনটি কিন্তু আপনাদের কাজে লাগানোর সময়। তো আপনারা কর্মে মনোযোগী হন, ধৈর্যশীল হন, এমনকি কৌশলী হন, অধ্যবসায়ী হন, দেখবেন সফলতার সূর্য নিশ্চিত উদিত হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া ভাই বোনদেরও পূর্ণ সহযোগিতা পাবেন, প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবদের সহযোগিতা শুধু নয়, নতুন প্রেম নতুন বন্ধুত্বও সুদূর প্রসারী হবে, এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এক কথায় উত্তরাধিকার সূত্রে যেমন পাবেন তেমনি আপনারা উপার্জন করবেন। সব মিলিয়ে আজকের দিনটি আপনাদের ধন ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপভোগ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আজকের দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল্ক পান, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। যে সকল কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।